নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শরীর মন জুড়িয়ে যাওয়া একটি ড্রিঙ্কের রেসিপি, তেঁতুলের শরবত। এই শরবতটা একসময় খুবই পপুলার ছিল, গরমকালে এটা বানানো হতো, এমনকি ইফতারের সময়েও এটা পরিবেশন করা হতো। আর তাছাড়া এই শরবতটা ওজন কমাতে খুবই সাহায্য করে, আর গুঁড়ো বা কিছু খেয়ে ফেললে এই শরবতটা যদি খেয়ে নেওয়া হয় তাহলে সব কিছু হজম হয়ে যাবে, শরীরকে হাইড্রেট করতেও সাহায্য করে, খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। আজকাল অনেক রেস্টুরেন্টরাও এই শরবতটা রিপ্রেজেন্ট করছে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় শরীর মন জুড়িয়ে যাওয়া তেঁতুলের শরবত। তেঁতুলের শরবত বানানোর জন্য আমি গুড় নিয়েছি 6 টেবিল চামচ গলানো, এটা ওজনে 50 গ্রাম হয়েছে। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। গুড়টাকে আমি সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। তেঁতুলের পাল্প লাগছে 6 টেবিল চামচ। আমি সামান্য একটু তেঁতুল নিয়েছি, যেটা 2 টেবিল চামচ হয়েছে। 2 টেবিল চামচ তেঁতুল ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ঠান্ডা জলে 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে চেপে চেপে পাল্পটা বের করে নিয়ে ছিবড়াটা ফেলে দিয়েছি। তবে টকটাও যে যার স্বাদ অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। আমি 2 গ্লাস শরবত বানাবো, তারই পরিমাণ আপনাদের দেখাচ্ছি। 1/2 চা চামচ বিট নুন লাগছে, আর নর্মাল যে খাওয়া নুন সেটাও লাগছে 1/2 চা চামচ, আর লাগছে ঠান্ডা জল। এই শরবতে কিন্তু বরফ ব্যবহার করবেন না, এই শরবতটা বেশ ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু বরফ থাকবে না। এবার শরবতটা তৈরি করব। এই শরবতটা বেশ পাতলা পাতলাই হয়, ঘন কিন্তু হয় না। দিয়ে দিচ্ছি গুড়, তেঁতুলের পালটা দিয়ে দিলাম। অবশ্যই তেঁতুলের পালটাকে ছেঁকে নিতে হবে। বিট নুন দিয়ে দিলাম। নর্মাল যে নুন সেই নুনটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, যে যতটা পাতলা পছন্দ করবেন সেরকমই দেবেন। খুব ভালো করে মিক্সড করে দিলাম। আমার অল্প কিছু এখনো ছিবড়া রয়ে গেছে মনে হচ্ছে, তাই এটাকে আমি আরেকবার ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি এটা গ্লাসে পরিবেশন করব। তেঁতুলের পালটা আমি আরেকবার ছেঁকে নিয়েছি, এবার আমি গ্লাসে পরিবেশন করব। তেঁতুলের শরবতটা আমি 2 গ্লাসে ঢেলে নিলাম, আর 2 লেবু স্লাইস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করব, যাতে অনেকটা বেশি দেখতে সুন্দর লাগে। আমাদের তেঁতুলের শরবত সার্ভ করার জন্য একেবারেই রেডি। ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং তেঁতুলের শরবত তৈরি হয়ে গেছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।